কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন বোঝার অভিজ্ঞতা দিয়ে না টিউশনের গন্ডি বাইরে আর তো কিছুই করতে পারলে না তুমি আর জীবনটাকে সঠিকভাবে চালাতে গেলে টাকা পয়সার দরকার তোর বাবা এখানে মানুষের ইনবর্ন প্রতিভা নিয়ে কাজ করতে চেয়েছিল কিন্তু ওর পারিপার্শ্বিক সমাজ শুধুমাত্র টাকার পিছনে ছোটা এর মধ্যে সূক্ষ্মতা কোথায় রুচিবোধ কোথায় বাবার সাথে আপনার বন্ধুত্বটা খুব ছোটবেলাকার তার বয়সে এসে এমন কিছু দেখছে যার কোনো মানে নেই একদিন অ্যাবসেন্ট করা মানে আমার লাইফের অনেক ক্ষতি হয়ে যাবে তোর বাবা একটা করে কবিতা লিখবে আর সেটাকে বেস করে আমি একটা ছবি আঁকবো এটাই ছিল আমাদের স্বপ্ন শিল্পী যা করে তার কোনো মানে থাকে না সেটা করতে শুধু তাদের ভালো লাগে বলেই তারা করে জানিস তোর বাবার কোয়ালিটি ছিল কিন্তু যারা এই কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছে তোর বাবা তাদের কাছে পৌঁছাতেই পারলো না বাবার রোজগার বেশি ছিল না তাই বাবা বাড়িতে প্রায় অশান্তি করত আমিও বাবাকে কুড়ে অলস ভেবেছিলাম যদি কোনো পাথর খুঁড়িটা আঘাতে ভাঙে তাহলে এটা ভেবো না যে ১৯টা আঘাত বিফলে গেল বই শুধু জানায় শেখায় না শিখতে হয় নিজেকে